পোন প্রথমে মই তোমাক এটা বস্তু থ্যাংক ইউ দিও, কারণটো হল ভিডিওজনে গাইছে এই থাম্বনেলখান যাই ক্লিক করছে মই সকল ধন্যবাদ। কারণ গাইছ আমার আছে 300-350 মান সাবস্ক্রাইবার, কিন্তু বড় বেশি 100-200টা মানুষ চাই, গতিকে মই তন্দর কারণে ভিডিও বনা যাম আমি। আর কথাটো হল ক্লিক করার কারণে বহুত ধন্যবাদ। আর আজি ভিডিওটো মেন হল আজি আমার মানে গাইছ পরীক্ষা হয়ে গব, গতিকে এটা বিরাট হ্যাপিনেস আইছে মনের পে। আজির পে আমার মানে পড়া পাতির অল্প লেথাটা কমবো মোটামুটি, আর ছয় মাস হলে কমবো রিজাল্ট সিজাল্ট আহি এডমিশন করার লিগি, ডিগ্রি থেকে করার লিগি। বাই গাইস আমার ঘর হল এইখানে, মই এফালে রোডমহাতে খোজ কাঢ়ি আনছো কারণে গাইছ যেন না এই বিল্ডারটার কারণে গাইছ। ই মোক নিবা আহিম বলে কৈছে, কই কৈছে তই অলপমান আওগায়া বেয়া রাস্তাখিনি আওগায়া, মই কৈছিলো আওগায় আহিছো, আহি আহি গাইছ মই এই পাই গেলো আমার মোটামুটি এইখান উত্তর শ্রেণী গাঁও ওচর পালো, যোনে যোনে এরে চিন পাব সেইখিনি পাইলো। তারপর খোজকাড়ি কাড়ি ইটানে আহি বেছি মোক কেলে গাইছে এঠি আদি আধা কিলোমিটার খোজকাড়ি হৈছে গাইছ। আধা কিলোমিটার মানে গাইছে এই মানে ধপদলৰ পৰা এনেকৈ আহি মোক আধা কিলোমিটার বেছি হয় গাইছ। আর কথাটো হল মনটো বিৰাট ভাল লাগিছে, বর্তমান 12:30 আছে, 1:30 পৰা পৰীক্ষা আছে, 4:30 বৰাকে লগ পাইছো। বাই গাইছ এই ভিডিওটো শর্টসটা বনাইছো যেনে চাওয়া নাই বৰাকে চাই লব। এটা আমার স্কুটি রখিছে আমি যাব লাগে নাকি কেনে একদম আজি কি কব আৰু বৰ সুখৰ দিন হয় নেকি। ও তো গাইছ আজি আমার 1:30 বজাত ওলাই ঠিক কি করিম সবখিনি দেখা যাব নেকি সেটা এই ভিডিওটো মানে 500 ভিউ আহ 500 ভিউ আইল তো এই মাদার ইন্ডিয়া বহুত লাগব গাইছ। তো বলক আমার স্কুটি স্টার হবো 30 মান সাবস্ক্রাইব বাড়ক যাতে দে গাইছ বলক। আমি ফাইদল ওলাইলো আগে আমার ঠিক আছে আগে বিক্রমপুরে চলাতে হল কালছি। ও কি ওরা নঙ্গ ভগ্ন হইতো আপনার ওই কোয়া ফুর্তি তো আমার ফুর্তি বহুত মন। তারপরে কই দেখি তো গাইস এটা আমার কি হব, আমি এর আমি খানা খাম ঠিক আমার দুটা মান লোক আইছে এর দুটা লোক বড়া লোক ধরে আমার দাম পুরা ধুনিয়াকে সাড়ো। আমার প্ল্যান হয়ে গেল, প্ল্যানটো এনে ধরনের যে আমি এটা বড়াকে মানে পুঠি মারি যাম, আগতে আমার মন্টু ভাই হে করব কিবা এটা খাই লব বলে আমি গটিকে গাইছ অল কিবা মানে বস্তু পাতি লই ধুনিয়াকে পুঠি মারি যাম। পুঠি মারি যাই তাতে ধুনিয়াকে যাই অল্প খাই লো গধুলিকে বড়িয়া ঘর মান যেতে পরীক্ষা আয়া গতি অল্প এনজয় করিম সেখানে কথা গাইছ। বাকি আশিক বিক্রম গেলে স্কুটি আপনার দেখা পাইছে আগত, গতিকে যাইছো যাই ধুনিয়া রোদ সুমাই যাবো গাইস রোদ দেখছা কেন কেঞ্চি কুত্তার বাদ চাই শুনা বুলি মহাবো গাইছ চাওতে লাহে লাহে গাইজ বলক আমি তাতে যাই ডাইরেক্ট ধুনিয়াকে লগ পাইছো হা। আপনাদের দেখিলে যে কিছিল আমি পুথিভাড়ত গেলো, কিন্তু যাই ফেলে ডাইরেক্ট আহি গেলো পাক ঘর খাওয়ার কারণে, তাদের কি কি হল কি নহল আমি মই নেদেখালো। নেদেখার তার কারণ হচ্ছে গাইজ এটা মই বর্তমান আছো বিক্রম হতো তার তো বহুত এটা মানে এটা ঘটনা সিস্টেম এটা হয়ে গেল, যার ফলে মই আজি আমার ঘরের জায়গা আহি গেলো বিক্রম হতো তার কি মাতি লইলা। তো গাইজ কি হল তাতে কি হয় আর বিক্রম তোর মানে কে আহিল মানে ঘর থাকবা আর আর সেই গধূলি মানে কেয়া লইলা ঘর লেগে নি ফেলে উল্টে লইছি সবখিন কথা কইছো অল্প বাইরে ওলাই যাইছো যাই ধুনিয়াকে কইছো গাইজ। তো ভাইলক মানে কি হয়েছে আমার যে গাইছে এই বিক্রমটা হচ্ছে এই এক নম্বর পাগলা গাইজ, কেনকে পাগলা মই বৈরাকে কইছো মানে আমি যে গাইছ মানে গোটাইটা ওলাই চলাই পুঠি মারি গেলো যাওয়ার সময়ত মানে ই ধুনিয়াকে ফুর্তিতে মানে একবারে সে হরছে না আর গাত তিনটা মোবাইলও মোক দিছি এর বাকি আশিক পেটলা আর এনেকে বৈরাকে মোবাইল দুটা মোক দিছি ধুনিয়াকে মই লই যাইছো যাই এটা আধার সাজ যত আমি কিবা খাবা চাবা বহু আর সেনেকুয়া জায়গাত যাই পালো এনে খাওয়া বস্তু চস্তু উলিয়ালা বৈরাকে খালো আমি সেনকে মানে এই মোবাইলটি পগলাই নিজে বহি বহি থাকতে বৈরাকে সাইডে থই দিছি থই দিয়ে আমরা খাওয়া চাওয়া বৈরাকে অলবা হলো ই দাঁড়ে উঠিলা উঠি ডাইরেক্ট লইছি মানে আমি সেইখিনি কথা গম পোৱা নাছিলোঁ কি পিছত গম পালোঁ বাৰু যেন আমি মানে মোবাইলটো বিচাৰি গেলোঁ আৰু সেনেকৈ এইকেইদিন এৰি থৈ আহিলা আহি পেলাই আমি যে পাকঘৰত সোমালোঁ খাবৰ কাৰণে তাৰপৰা আহি পেলাই কৈছিল মোৰ মোবাইলটো ৰাহুল তোৰ আছে না তোক দিছিলোঁ বুলি কৈছে মই কৈছোঁ কি মোক দিছে মোকতো তোৰ মোবাইলটো দিয়া নাই মই তোক খোৱা সময়ত তোক দিছিলোঁ মই ওলাই সেনেকৈ দিছোঁ সি কৈছে এতিয়া মোৰ মোবাইলটো নাই তাৰমানে বিচাৰি মাথা বেয়া আহিছে তাৰ লাষ্টত সেনেকৈ মাথা বেয়া হোৱাৰ পিছত কি হ'ল আমি আকৌ তাকালৈকে বিচাৰি গ'লোঁ সেই ৰাতি মোটামুটি 6:30 বাজি গৈছিল তেনেকৈ পাকঘৰ জাগত আহি পোৱাৰ সময়খিনি এই শ্বৰ্ট ভিডিঅ'টো আপোনাৰ দেখা পাব পূৰা ৰাতি গৈছে পাকঘৰ আহি পোৱালৈকে ৰিটাৰ্ণ সেনেকৈ মানে ৰাতি হৈ গ'ল ৰাতি হোৱাৰ পিছত সেইকাৰণে মই আৰু মানে ভিডিঅ'টো সেই কালি বনাই নাখিলোঁ আৰু তাৰপিছত মই এতিয়া ছেকেণ্ড কথা হ'ল মই বিক্ৰমত কি আহিলোঁ আহাৰ মেইন কথা গাইছিল যেতিয়া মানে মোবাইলটো গেলি বিচাৰি গ'লোঁ ই আমি খোৱা জেগা বিচাৰিছে কিন্তু পোৱা নাই
আসলে মই বিচিলো ভালকে বিচিলো লাইট সাইট মারি মই পালো তার মনটো বিরাট ভাল লাগিল আর ফুর্তি থাক পাবার নাই তো ফুর্তি থাক পাবার নাই তারপর কি হল মোকলা যৌ আমাদের যৌ আজি আমি রুটি মাংস খাম যাতে মোক মোবাইলটা হে করে দিলি থ্যাংক সেইকাৰণে মানে সিহঁতৰ আহি গেলোঁ আহি বা এতিয়া অলপ বাগা সিহঁতৰ মানে অলপ মাটি চাটিছে খাল চাল এইটো সিহঁতৰ খাল কি জানি অ' এইটো না খাল হা খালত এনেই নৰ্মেলি পানী দিয়া তোৰ মেটকা আছে যে কিয়া দামী নেকি খালো বাকী এইগিলা মাটি তন্ধৰ দেখিছ না গাইছ এই এৰপে মানে এই লাম্বা সেইফালৰ গোটাই সেইগিলা সিহঁতৰে মাটি তো এইগিলা চলিলে কি কৰিব লাগে একো নকৰিলেও হয় বিন্দাছ থাকিব পাৰে বায়া কাইটান বিন্দাছ ডক্তৰ পঢ়ি আছে কেইদিনৰ পিছত ডক্তৰ হ'ব কি লাগে আৰু হয়না আমি আৰু এনেকৈ মৰি থাকিব লাগিব বাকী যিনক গাইজ ভিডিঅ'টো বাৰু ইমান স্পেচিয়েল ভিডিঅ' নহয় কাৰণ ভিডিঅ' মানে আমাৰ পৰীক্ষাটো শেষ হ'ল সেইকাৰণে এটা স্মৃতি হিচাপে আৱদ্ধ থকাৰ কাৰণে ভিডিঅ'টো মানে মই কৰিলোঁ বাকী নিউটন ভাই ওদালগুৰি গৈছে ময়ো আজি গধূলি ওদালগুৰিত যাম কিয়া যাম নেক্সট ব্লগ এটা ধুনীয়াকৈ বনাইছোঁ মই বঢ়িয়াকৈ তাতে যাই ধুনীয়াকৈ কম ওদালগুৰি মানে নিউটন ভাই ওদালগুৰি কিয়া গ'ল তাতে আজি গধূলি চাৰিটা ট্ৰেইনখন ময়ো যাম যাই এটা বঢ়িয়াকৈ কম ৰ'ব গাইছা বাকী আমাৰ ডাঙৰ ব্লগ আহিব অতি পলমে 10-15 তাৰিখৰ ভিতৰত আমি ডাঙৰ জেগা এটাত যাম অলপ পইচা যোগাৰ কৰি লওঁ আমি প্লেনিং কৰিছোঁ গতিকে সেইটো কাৰণে আপোনালোকে ছাপৰ্টটো কৰি যাই থাকোঁ গাইছে আৰু আমি যিহেতু এতিয়া মানে ইউটিউবৰ থ্ৰুৱেদি অলপ কিবা এটা কৰিব উঠছোঁ বা ইউটিউবে কৰিম বুলি ভাবিছোঁ সেইকাৰণে অলপ সহায় কৰিব লাগিব আপোনালোকে আৰু গাইছ ধৰক যোনে যোনে নতুনকৈ চাইছে বঢ়িয়াকৈ লাইক কমেণ্টখিনি মাৰি দিবা আৰু যদি কোনোবা বন্ধুবৰ্গ আছে এটা দুটা শ্বেয়াৰ কৰি দিবা যে আমাৰ দুই এটা মেম্বাৰ বাঢ়ে আমাৰ ফেমিলিৰ সেইখিনিয়ে বেয়া লাগিলে ডিছলাইক মাৰিবি গাইছ মোৰ ক'ব লগা নাই বেয়া মই আশামতে বেয়া লাগিব নালাগে কাৰণ বেয়া লাগিব লগা কাম একো কৰা নাই আৰু এতিয়ালৈকে মানে বৰ্তমানৰ সময়লৈকে এক বছৰলৈকে চব মানে আমি নৰ্মেল ভিডিঅ'গিলাই বনাই আছিলোঁ ইতান লাহে লাহে যেতিয়া আমাৰ পৰীক্ষাটো শেষ হ'ল বা আমাৰ অলপ ষ্ট্ৰেছটো কমিল তেতিয়া আমি ডাঙৰ ডাঙৰ ভিডিঅ' অলপ বনাই চেষ্টা কৰিম ক'ৰবাত ৰাইট চাইড যোৱাৰ দূৰ জেগাত সেনেকুৱা বাকী আজি ভিডিঅ'টো ইমানে সামৰণি কৰিলোঁ যাওঁ যাই বৰিয়াকৈ অলপ দীপৰা হ'ল যাই এনেদৰে বৰিয়াকৈ ভাত চাত খাই ৰুটি চুটি খাই ঘৰত যাওঁ আৰু গাইছ এই আমাৰ বিক্ৰম ভাই কি ক'বা ধুনীয়াকৈ গাইছ কালি মোক মাতি লৈছি মাতি লৈ ইয়াতে ৰাতিটো থাকি পেলাই তাক ৰুটি খুৱাইছে গাইছ দেখিছা